ॐ शंकरं शंकराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वंदे भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः ॐ शांति शांति शांति। आम्रा एर पूर्वेर पाठे सप्तम श्लोक पर्यन्त पढ़ेछि, आजके आबार सप्तम श्लोक पर्यन्त एकबार उच्चारण करे अष्टम श्लोक थेके शुरू करब। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच, धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः, मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत संजय। संजय उवाच, दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणा माचार्य महतीं च मुं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुना समायुधि युयुधानो विराटश्च ध्रुपदश्च महारथः। दृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीरवान् पुरुजित कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीरवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। अस्माकं तु विशिष्टाये तान्निबोधादिजोत्तम नायका मम सैन्यस्य संजार्थं तान् ब्रवीमि ते। आजके अष्टम श्लोक थेके शुरू हबे, उच्चारण करी। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च शमितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। এখানে আট অক্ষর পর্যন্ত, একবারে কর্ণশ্চ পর্যন্ত দীর্ঘ আছে দুটো। ভবান ভয়ের সাথে আকার আর ভি ভয়ের সাথে দীর্ঘ ইকার, দুটো দীর্ঘ। ভবান বান ভবান আগে ভি ভীষ্ম ভীষ্ম, সকারটাকে মকারটাকে স্পষ্ট উচ্চারণ করতে ভীষ্ম ভীষ্ম। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কর্ণশ্চ, এখানে কোনো দীর্ঘ নাই, কর্ণশ্চ। ভবান দীর্ঘ হতে ভ ভ বান। ভবান আগে ভীষ্ম ভীষ্ম। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ, আগে দেখেন আটটার মধ্যে কোনো দীর্ঘ নাই। কৃপশ্চ শমিতিঞ্জয়ঃ কৃপশ্চ কৃপশ্চ, সকার চকার স্পষ্ট। कृपश्च शमितिञ्जयः, प्रथम लाइन टा कि भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च शमितिञ्जयः। नीचे लाइन देखुन अश्वत्थामा विकर्णश्च, एखन देखुन अश्वत्थामा, दुटा दीर्घ था मा, थयेर आकार मयेर आकार,
আট অক্ষর পর্যন্ত কর্ণ বিকর্ণশ্চ। কিভাবে থামা অশ্বত্থামা, থামা অশ্বত্থামা বিকর্ণশ্চ, অশ্বত্থামা বিকর্ণশ্চ। আগে দেখুন, সৌমা দত্তি তথৈব চ, সৌমা দত্তি তথৈব চ। সৌমা এখানে কিন্তু দুটা, স্বয়ের সাথে ঔকার, থয়ের সাথে ঐকার। সৌমা আগে থৈব দীর্ঘ বলতে হবে, সৌমা দত্তি তথৈব চ, তথৈব চ, সৌমা দত্তি তথৈব চ। নিচের লাইনটা কি, অশ্বত্থামা বিকর্ণশ্চ, সৌমা দত্তি তথৈব চ। দুটো লাইন মিলিয়ে বলছি, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ, কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ, অশ্বত্থামা বিকর্ণশ্চ, সৌমা দত্তি তথৈব চ। অর্থ কি আছে শ্লোকটার? উপরে শ্লোকে বলেছে দুর্যোধন কে আচার্যদেবকে, দ্রোণাচার্যজিকে বলেছে যে আমাদের দলে যে যে বিশেষ আছে আর আমাদের সৈন্যদের মধ্যে যে নায়কগণ আছেন তাদেরকে, তোমাদেরকে তো আপনাকে বোধ করানোর জন্য বলছি এক এক করে তারা কে কে আছেন। এই শ্লোকটার দ্বারা বলা হয়েছে কে কে আছেন, দেন ভবান মানে আপনি আছেন, ভীষ্ম আছে, কর্ণ আছে, কৃপ আছে, সমিতেঞ্জয় আছেন, অশ্বত্থামা আছেন, বিকর্ণ আছেন, তথা সৌম্যদত্তি আছেন। মানে নাম বলছে যে আমাদের দলে কে কি বিশেষ আছেন দেখুন, জানুন তাদের নাম, এক এক করে নাম করে তাদের গুরুদেবকে আচার্যদেবকে দ্রোণাচার্যজিকে বলেছেন। কি কি নাম, ভবান মানে আপনি, মানে দ্রোণাচার্য আপনি স্বয়ং আচার্যদেব, ভীষ্ম, কর্ণ, কৃপা, সমিতিঞ্জয় আর অশ্বত্থামা, বিকর্ণ আর সৌম্যদত্তি, সংগ্রাম বিজয়ী কৃপাচার্য আছে এখানে, কৃপ। সৌম্যদত্তি মানে সৌম্যদত্তের পুত্র কি ভূরিশ্রবা, ভূরিশ্রবা আছে। এই শ্লোকটা খালি নাম বলা হয়েছে, দেখুন অর্থ একবার আর একবার উচ্চারণ, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ, অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তি তথৈব চ। আগের শ্লোকটা দেখুন, অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ, নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। আরেকবার বলুন, অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ, নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। এখানে চার ভাগ করে বলতে হবে, সবাই জানি সুরা, সুরা পর্যন্ত বলতে হবে একবারে। এখানে দীর্ঘ আছে কয়টা, অন্যে একার আছে, শয়ে দীর্ঘকার, রয়ের আকার তিনটা দীর্ঘ, সুরা সুরা। আর অন্যে নয়ের সাথে জপালা আছে, নে ন্যায় বলে না, নে নয় নে অন্যে বহাবহ, এখানে কিন্তু দীর্ঘ নাই, বহাবহ। যারা নতুন আসছেন তারা এক নম্বর দু নম্বর পাঠ দেখে নেবেন, শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন। অন্যে চ বহাবহ সুরা সুরা, অন্যে দীর্ঘ বলতে হবে, অ বলতে যত সময় লাগবে আ বলতে ওর দ্বিগুণ সময় নিতে হবে। হা অন্যে সু, সু উকার বলতে সু, আর দীর্ঘ উকার সু, র মানে রা দীর্ঘ, রা হ্যাঁ আকারটা দীর্ঘ। অন্যে চ এবার দীর্ঘ ধীরে ধীরে যদি বলি প্রথম ভালো, অন্যে চ বহবহ সুরা, অন্যে চ বহবহ সুরা। তারপরে যখন অন্যে চ বহবহ সুরা, আগের লাইন আগেরটু দেখেন, মদার্থে ত্যক্ত জীবিতাঃ, মদার্থে ত্যক্ত জীবিতাঃ,
त्यक्त जीविता मदार्थे थयर साथे एकारटा दीर्घ আর জয়ের সাথে ইকারটা দীর্ঘ, তয়ের সাথে আকারটা দীর্ঘ, তিনটা দীর্ঘ আছে। তো মদার্থে দীর্ঘ বলতো, মদার্থে জি জীবিতা জীবিতা, মদার্থে ত্যক্ত জীবিতা, মদার্থে ত্যক্ত জীবিতা তাহা। প্রথম লাইনটা কি? अन्ये च बहवः शूरा मदार्थे त्यक्त जीविताः। नीचे लाइन नाना शस्त्र प्रहरणाः, এখানে আটটা অক্ষর নাহা পর্যন্ত, নাহা পর্যন্ত দীর্ঘ আছে নানা নাহা, তিনটা তিনটা আকার দীর্ঘ। নানা নানা শস্ত্র প্রহ র প্রহর, এখানে প্রহর শস্ত্র প্রহর, এখানে দীর্ঘ নাই। নাহা নানা শস্ত্র প্রহর নাহা, নানা শস্ত্র প্রহর নাহা, নানা শস্ত্র প্রহর নাহা। আগে দেখুন, সর্বে যুদ্ধ বিশারদা, সর্বে এখানে দীর্ঘ আছে ছয়, সর্বে বয়ের সাথে একার, স্বয়ের সাথে আকার, দয়ের সাথে আকার, তিনটা সা দা বে সা দা দীর্ঘটা। সর্বে সর্বে যুদ্ধ, ধীরে বলি, সর্বে যুদ্ধ বিশারদাহ বিশারদাহ, সর্বে যুদ্ধ বিশারদাহ, সর্বে যুদ্ধ বিশারদাহ। নিচের লাইনটা কি? নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। দুটা লাইন মিলিয়ে অর্থ বলি একবার। অন্যে চ বহবহ শূরা মদার্থে ত্যক্ত জীবিতাহ, নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। অর্থ দেখি, অন্যে চ বহবহ শূরা মদার্থে ত্যক্ত জীবিতাহ, নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। দেখেন, অন্যে মানে অন্যকে, অনেকে অন্য অনেকে, বহবহ মানে অনেক অনেক অনেক, শূরাহা শূরবীর, অন্য অনেক শূরবীর, নানা শস্ত্র প্রহরণাহ অনেক ভিন্ন ভিন্ন অস্ত্রের দ্বারা সজ্জিত, মদার্থে ত্যক্ত জীবিতা আমাদের আমার জন্য জীবন এর আশা যারা ত্যাগ করেছেন, আর সর্বে যুদ্ধ বিশারদাহ সর্বে যুদ্ধে পারদর্শী, সর্বে যুদ্ধে সবাই যুদ্ধ পারদর্শী, আর সবাই নানা শস্ত্রে সজ্জিত, আর আমার জন্য যারা জীবনের আশা ত্যাগ করেছেন এরকমের অনেক বহু শূরবীর আছেন। মানে এই তো পিছনে ষোলোকে নাম বলার পরে আর অনেকে নাম বলেননি, বলেননি কারণ বলছে যে অনেক অনেকে আছে যারা আমার জন্য জীবন ত্যাগ করে, ত্যাগের জীবনের আশা ত্যাগ করেছে নানা শস্ত্রে, নানা শস্ত্রের দ্বারা সজ্জিত, সবাই যুদ্ধে পারদর্শী। আর একবার উচ্চারণ করি, অন্যে চ বহবহ শূরা মদার্থে ত্যক্ত জীবিতাহ, নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। নিচের লাইনটা দেখ, নিচের শ্লোকটা দশম শ্লোক। অপৈরাপ্তম তদস্মাকম বলং ভীষ্মাভিরক্ষিতম, পৈরাপ্তম তিউদমেতেষাং বলং ভীষ্মাভিরক্ষিতম। আরেকবার, অপৈরাপ্তম তদস্মাকম বলং ভীষ্মাভিরক্ষিতম পৈরাপ্তম তিউদমেতেষাং বলং ভীষ্মাভিরক্ষিতম। অপৈরাপ্তম তদস্মাকম এ পর্যন্ত বলতে হবে। এখানে দীর্ঘ আছে পৈরিয়া, ইয়কারটা দীর্ঘ, আর তদস্মা দুটা দুটা দীর্ঘ আছে, মা ইয়া। অপৈরাপ্তম
অপর ইয়াপ্তম, বাংলাগুলি কি বলবে? অপর জাপ্তম, যা বলে না সংস্কৃতে ইয়া। অপরাপ্তম তদস্মাকম, অপরাপ্তম তদস্মাকম, মাকম ইয়াপ্তম, একবার বলুন, অপরাপ্তম তদস্মাকম, আগে দেখেন, বলং ভীষ্মাভিরক্ষিতম, ভীষ্মা দুটা দীর্ঘ, ভি মা, ভয়ের সাথে ইকার, মায়ের সাথে আকার, মা ই মা, বলং ভীষ্মাভিরক্ষিতম, বলং ভীষ্মাভিরক্ষিতম, 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 দীর্ঘটা কিন্তু আপনাদের বারে বারে অভ্যাস করতে হবে, কারণ মনে করবেন যে দীর্ঘ বলছি, আসলে দীর্ঘ, যারা পাশে শুনবে তারা বুঝতে পারবে কত দীর্ঘ বলতে পারে। মনে হয় যে আমি অনেক দীর্ঘ বলছি, কিন্তু নয়, যখন মনে করেন যে অনেক বলছি আরো একটু দীর্ঘ টান দিয়ে দিবেন। ভবা বলং ভীষ্মাভিরক্ষিতম, একবার বলি, অপরাপ্তং তদস্মাকম, বলং ভীষ্মাভিরক্ষিতম, নিচের লাইন, পৈরাপ্তং ত্রিউদমেতেষাং, পৈরাপ্তং ত্রিউদমেতেষাং, এখানে আছে চারটা দীর্ঘ, পৈরা ইয়াকারের সাথে আকার, ইয়াকারের সাথে মেতেষাং, এটা তিনটা দীর্ঘ, একার একার স্বয়ের আকার, মেতেষাং, কিভাবে উচ্চারণ হবে? অপৈর না, পৈরাপ্তং ইয়াপ্তং, পূর্বে ছিল অপৈরাপ্তং, এটা পৈরাপ্তং, তুইদা মেতেষাং, 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 তিদা, বাঙালি বলবে তিদা, কিন্তু সংস্কৃত হিন্দি ভাষী বলবে তুইদা, তয়ের নিচে বসে, তুই তুই, তিদা তিদা, তিদা মেতেষাং, পৈরাপ্তং তুইদা মেতেষাং, মেতেষাং, পৈরাপ্তং তুদমেতেষাং, আগে, বলং ভীষ্মাভিরক্ষিতম, ভীষ্মা না, বলং ভীমাভিরক্ষিতম, ভীমা ভি দুটা, ভি ভি দুটা, এখানে দীর্ঘ আছে দুটা, কি কি, ভি আর মা, ভয়ের সাথে ইকার, মায়ের সাথে আকার, বলং ভীমাভিরক্ষিতম, 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 বলং ভীমাভিরক্ষিতম, নিচের লাইনটা বলি, পৈরাপ্তং ত্রিউদমেতেষাং, বলং ভীমাভিরক্ষিতম, দুটো মিলিয়ে, অপৈরাপ্তং তদস্মাকম, বলং ভীষ্মাভিরক্ষিতম, পৈরাপ্তং ত্রিউদমেতেষাং, বলং ভীমাভিরক্ষিতম, অপরাপ্তম তদস্মাকম তৎ বলম, তৎ বলম বা বল মানে সৈন্য সামন্ত, যে অস্মাকম বলম, অস্মাকম তৎ বলম, অপরাপ্তম মানে অজেয়, আমাদের বলকে জয় করা সম্ভব নয়, যা ভীষ্মের দ্বারা অভিরক্ষিত, রক্ষিত কার দ্বারা? ভীষ্মের দ্বারা রক্ষিত, যুদ্ধে পারদর্শী অজেয় ভীষ্ম, যাকে কেউ জয় করতে পারেনি, সে ভীষ্মের দ্বারা রক্ষিত যে বল, সে বল অপর্যাপ্ত মানে অনেক, তাকে জয় করা সম্ভব নয়। নিচেটা, তু ইদম বলম, এতেষাং তু ইদম বলম, এতেষাং তু ইদম বলম, এদের মানে পাণ্ডবদের যে বল, যা ভীমের দ্বারা রক্ষিত, কম বুদ্ধি ভীম, সে ভূমের দ্বারা যে রক্ষিত যে বল পাণ্ডবদের, কি হল পৈরাপ্তং মানে জেয়, জয় করার যোগ্য কম, তাদের পরিমাণ কম, মানে এখানে ভীষ্মের দ্বারা রক্ষিত যে আমাদের সৈন্য, আমাদের যে বল তা অনেক, আর ভীমের দ্বারা রক্ষিত যে বল, তাদের পাণ্ডবদের বল তা সামান্য কম, তাদেরকে জয় করা সম্ভব, আমাদেরকে জয় করা সম্ভব নয়। একবার উচ্চারণ, অপরাপ্তং তদস্মাকম, বলং ভীষ্মাভিরক্ষিতম, পৈরাপ্তং ত্রিদমেতেষাং, বলং ভীমাভিরক্ষিতম।
আগের পরেরটা শ্লোক দেখি, একাদশ শ্লোক। আয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ মবস্থিতাঃ যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্বৈব হি। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্বৈব হি। দেখো এখানে সর্বেষু পর্যন্ত বলতে হবে, অয়নেষু দুটো দীর্ঘ নে আর সে, সর্বে বে নে বয়ের সাথে একার নয়ের সাথে একার। নেষু অয়নেষু সর্বেষু অয়নেষু চ সর্বেষু অয়নেষু চ সর্বেষু অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ। যথা ভাগমবস্থিতাঃ তিনটা দীর্ঘ, থয়ের সাথে ভয়ের সাথে তয়ের সাথে তিনটা আকার তিনটাই দীর্ঘ। যথা ভাগমবস্থিতাঃ যথা ভাগমবস্থিতাঃ যথা ভাগমবস্থিতাঃ অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ। নিচের লাইন দেখুন, ভীষ্মমেবাভিরক্ষন্তু ভীষ্ম, দেখুন এখানে তিনটা দীর্ঘ, ভয়ের সাথে ইকার, ময়ের সাথে ইকার, বয়ের সাথে আকার। ভীষ্মমেবাভিরক্ষন্তু 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 ভবন্তঃ সর্বৈব হি। এখানে তিনটা দীর্ঘ, কিন্তু ভীষ্মমেবাভিরক্ষন্তু রক্ষন্তু ভি রক্ষন্তু, এক একটা স্পষ্ট হবে, যেটা বড় কি বলে ওটাকে ভ ভ মহাপ্রাণ ভ ভি ভীষ্ম ভীষ্ম ভীষ্মমেবাভি ভীষ্ম ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্বৈব হি। এব একটাই দীর্ঘ না, ভবন্তঃ সর্বৈব হি ভবন্তঃ। নিচের লাইনটা বলুন, ভীষ্মমেবাভি, নিচের লাইন কেটে গেছে না একটু আর, ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্বৈব হি। পুরা শ্লোকটা একবার বল, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্বৈব হি। শ্লোকটার অর্থ কি, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ, যথা ভাগ মানে যথা, যেখানে যে যেখানে থাকার কথা সেইখানে থেকে উপস্থিত হয় অবস্থিতাঃ মানে উপস্থিত থেকে, যথা ভাগ, যথা ভাগ মানে ভাগম অনতিক্রম, ভাগকে অতিক্রম না করে, মানে যেখানে যাকে থাকার জন্য যুদ্ধ করার জন্য বলা হয়েছে সে সেখানেই থেকেই উপায় অবস্থিত মানে অবস্থিত হয়ে, যথা স্থানে অবস্থিত হয়ে। অয়নেষু চ সর্বেষু সমস্ত মার্গে, সমস্ত মার্গের যথা স্থানে উপস্থিত হয়ে, অবস্থিত থেকে উপস্থিত থেকে, ভীষ্মমেবাভিরক্ষন্তু ভীষ্মকেই রক্ষা করুন, ভবন্তঃ সর্বৈবহি, ভবন্ত মানে আপনারা সবাই, আপনারা সবাই ভীষ্মকেই রক্ষা করুন, মার্গের যে যেখানেই আসেন সেখানে থেকে উপস্থিত থেকেই আপনারা সবাই ভীষ্মকেই রক্ষা করুন। কারণ ভীষ্ম তো কি কি বলছে এটা, যে মৃত্যু বর পেয়েছিল না ভীষ্ম, অমর বর, কার হাতে মর পেয়েছে এটা তো বলা আছে। এখন যা যে মার্গে উপস্থিত থেকে মানে যাতে ভীষ্মের কাছ নিকট পর্যন্ত না আসতে পারে, আপনার আপনার যে যেখানে অবস্থিত থাকা সেইখানে থেকেই সবাই ভীষ্মকে রক্ষা করুন। তাই ষোলোটা বলুন, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু
ভাবান্তহ সর্বৈব হি। আজ এই পর্যন্তই, আজ যে চারটা শ্লোক উচ্চারণ হয়েছে আর অর্থ হয়েছে সেই চারটা একবার আমরা সবাই মিলে বলি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ শমিতঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ কৃৎসমদত্তেস্তথৈব চ অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শাস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ অপরাপ্তং তদস্মাকম বলং ভীষ্মাভিরক্ষিতম পৈরাপ্তং ত্রিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ওম সর্বে সুখিনঃ ভবন্তু।